এখন প্রশ্ন হলো এটা যে করমালায় জপ কিভাবে করা উচিত বা করমালায় জপ কোন সময় করা উচিত। খুব মন দিয়ে শুনবে, যখন আমরা শৌচ অশৌচের মধ্যে রয়েছি, জননা শৌচ মরণা শৌচ যদি থাকে বা স্ত্রী জাতি যদি মাসিক ধর্মে থাকে, সেই সময় জপের মালা হাতে নিয়ে জপ করিতে নেই, তাতে কিন্তু দোষ হয়। অশৌচ অবস্থায় জপমালা হাতে নিয়ে জপ করা উচিত নয়, মনে থাকবে তো? তখন অশৌচ অবস্থায় কি করবে? আবার শ্রী গুরুদেবের আদেশ রয়েছে, শাস্ত্রের আদেশ রয়েছে, নিত্য জপ না করে এক ফোঁটা জলও খাওয়া উচিত নয়। যতক্ষণ পর্যন্ত গুরুমন্ত্র জপ করবে না, গুরু প্রদত্ত মন্ত্রের জপ করবে না, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা জলও খাওয়া উচিত নয়।